প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে বর্তমান করোনা পরিস্থিতি এটি একটি বৈশ্বিক মহামারীতে রূপ নিয়েছে এবং আমরা তোমাদের শ্রেণীকক্ষে পাঠদান করতে সক্ষম হচ্ছি না, যার কারণে তোমাদের অনলাইনের মাধ্যমে ক্লাস নেওয়ার এই সুদীর্ঘ প্রচেষ্টা। আমরা আশা করি তোমরা বাসাতে থেকেই নিরাপদে এই ক্লাসগুলো মনোযোগ সহকারে যদি ক্লাস করতে পারো তাহলে তোমাদের পরীক্ষার সময় আর বেশি টেনশন করা লাগবে না। তো যাই হোক, বর্তমানে লকডাউন পরিস্থিতি একটু শিথিল হয়েছে, এর মানে এই নয় যে তোমরা সমস্ত জায়গাতেই গা এলিয়ে দিবে। অবশ্যই নিজের নিরাপত্তা নিজেকেই রক্ষা করে চলতে হবে। তো চলো প্রিয় শিক্ষার্থী, আমরা আজকের টপিকসে ফিরে যাই। তোমরা ইতিমধ্যেই দেখে নিয়েছো যে আমরা আজকে কোন বিষয়ে কথা বলতে যাচ্ছি। আমরা আজকেও বাক্য প্রকরণ থেকে কথা বলবো। বাক্য প্রকরণের এর আগেও আমি একটি ক্লাস নিয়েছি, যদি তোমরা ক্লাসটি দেখে না থাকো তাহলে অবশ্যই এই ক্লাসটি দেখার আগে আগের ক্লাসটা দেখে আসবে। তো আমরা বাক্য প্রকরণ থেকে আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বাক্যের অংশ কয়টি ও কী কী এবং অর্থ অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ আলোচনা করো, এই টপিকস থেকে আজকে তোমাদের সামনে কথা বলবো। তাহলে চলো আমরা একে একে জেনে নিই আজকের টপিকসটি। বাক্যের অংশ, তোমরা জানো যে তোমাদের যখন একাডেমিক ক্লাসগুলো করিয়েছিলাম সেই সময় বাক্য সম্পর্কে আমরা যথেষ্ট আলোচনা করেছি এবং সেই সময় যথেষ্ট তোমাদেরকে বুঝিয়েছি। এখন একটু যদি মনোযোগ সহকারে দেখো তাহলে দেখবে যে আগের সেই স্মৃতিগুলো তোমাদের ফিরে আসছে। তো তোমরা জানো যে প্রতিটি বাক্যেরই দুইটি অংশ থাকে, কয়টি বলো তো? প্রতিটি বাক্যেরই দুইটি অংশ থাকে, একটা হচ্ছে উদ্দেশ্য এবং অপরটি বিধেয়। উদ্দেশ্য কাকে বলে বলতে পারবা? কেউ যদি বলতে পারো তাহলে এই সেশনটি শোনার আগে তোমরা কমেন্টে লিখে দিও। উদ্দেশ্য, বাক্যের যে অংশে কাউকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলে। বিষয়টি আবার বোঝার চেষ্টা করো, বাক্যের যে অংশে কাউকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলে। বিষয়টা বুঝতে পারলে না? চলো একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। ধরো আমরা একটা বাক্য বলি, কি বলি? ছেলেটি বই পড়ছে। কি বললাম? ছেলেটি বই পড়ছে। এই বাক্যে উদ্দেশ্য কে বলতে পারবে? কেউ? দেখো আমরা সংজ্ঞাটা আরেকবার বলছি, যে বাক্যের যে অংশে কাউকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলে। তাহলে এই বাক্যে কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে? অবশ্যই ছেলেটিকে। তাহলে কি এখানে ছেলেটিকে উদ্দেশ্য করে কিছু বলা হচ্ছে, তাই ছেলেটিই এ বাক্যের উদ্দেশ্য। আশা করি বুঝতে পেরেছ। তাহলে বিধেয় কি হবে? বিধেয় উদ্দেশ্য সম্বন্ধে যা কিছু বলা হয় তাকেই বিধেয় বলে। বিষয়টা আবার একটু খেয়াল করো, উদ্দেশ্য সম্বন্ধে যা কিছু বলা হয় তাকেই বিধেয় বলে। আমরা আগের বাক্যটাই আরেকবার দেখি, যে ছেলেটি বই পড়ছে। আমরা আগের বাক্যে বলেছিলাম যে ছেলেটি এখানে উদ্দেশ্য, তাহলে আমরা বিধের সংজ্ঞায় দেখছি যে উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাকেই বিধেয় বলে। তাহলে এখানে ছেলেটি সম্পর্কে কি বলা হচ্ছে? ছেলেটি সম্পর্কে বলা হচ্ছে যে বই পড়ছে। তাহলে বই পড়ছে এ বাক্যের বিধেয়। আশা করি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা উদ্দেশ্য এবং বিধেয় সম্পর্কে তোমাদের বললাম। তোমরা জানো যে ইংরেজিতে উদ্দেশ্য এবং বিধেয়কে কি বলে? ইংরেজিতে যেটাকে সাবজেক্ট বলে, বাংলাতে সেটাকে উদ্দেশ্য বলে। ইংরেজিতে যেটাকে প্রেডিকেট বলে, বাংলাতে সেটাকে বিধেয় বলে। আশা করি বাংলা যদি বুঝতে না পারো ইংরেজির সঙ্গে মিলিয়ে পড়লে তোমরা সহজেই বুঝতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা বাক্যের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করি। তোমরা জানো যে বাক্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে গঠন অনুসারে এবং অপরটি হচ্ছে অর্থ অনুসারে।
শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠ ঘোষণার সময় একটু অসাবধানতাবশত তোমাদেরকে বলেছি যে অর্থ অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ আলোচনা করব। তবে আশাহত হওয়ার কিছু নাই, আমরা অর্থ অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ অন্য কোনো ক্লাসে আলোচনা করব। তবে আজকে তোমাদেরকে গঠন অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ আলোচনা করব। গঠন অনুসারে বাক্যকে তিন ভাগে ভাগ করা যায়, সরল বাক্য, জটিল বা মিশ্র বাক্য এবং যৌগিক বাক্য। সরল বাক্য, যেটাকে আমরা ইংরেজিতে বলি সিম্পল সেন্টেন্স, সেটাকেই আমরা বাংলাতে বলি সরল বাক্য। খুব সহজেই তোমরা সরল বাক্যের সংজ্ঞা দিতে পারবে, যে বাক্যে একটিমাত্র উদ্দেশ্য এবং একটিমাত্র বিধেয় থাকে তাকে সরল বাক্য বলে। খেয়াল করো, এখানে উদ্দেশ্য বলতে আমরা বুঝব সাবজেক্ট বা কর্তা, এবং বিধেয় বলতে বুঝব যে একটি সমাপিকা ক্রিয়া। যেমন যদি উদাহরণ দিই বুঝতে পারবে, পুকুরে পদ্ম ফুল জন্মে, এখানে উদ্দেশ্য কে বলতো? এইখানে উদ্দেশ্য হচ্ছে পদ্ম ফুল এবং জন্মে এটা হচ্ছে বিধেয়। আশা করি সরল বাক্য খুব সহজেই তোমরা চিনতে পেরেছ। চলো এবার জটিল বা মিশ্র বাক্য নিয়ে আলোচনা করি, যেটাকে ইংরেজিতে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স। যে বাক্যে একটি প্রধান খণ্ড বাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয় তাকে জটিল বা মিশ্র বাক্য বলে। খেয়াল করো এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে একটি প্রধান খণ্ড বাক্য থাকবে এবং সেটাকে আশ্রয় করে অন্য একটি আশ্রিত বাক্য থাকবে। এবং এই যে দুটা বাক্য, একটি প্রধান খণ্ড বাক্য এবং অপরটি আশ্রিত বাক্য, এই দুইটা পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হবে। সাপেক্ষ কি, যেটাকে আমরা বলি যে যে কোনো একটা শর্ত জোড়া থাকবে সেটাকে বলা হয় সাপেক্ষ। অর্থাৎ একটু উদাহরণগুলো লক্ষ্য করো, যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে। এখানে খেয়াল করো, সুখ লাভ করার পূর্ব শর্ত কিন্তু পরিশ্রম করা। আবার অন্য একটি বাক্য যদি লিখি, সে যে অপরাধ করেছে তা মুখ দেখেই বুঝেছি। খেয়াল করো, একটি লোক অপরাধ করেছে তা তার মুখ দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। তার মানে এই যে মুখ দেখে আমরা বুঝতে পারছি, কি বুঝতে পারছি, তার অপরাধ, অর্থাৎ তার অপরাধ এবং বুঝতে পারা, এই যে মুখ দেখেই বুঝতে পারে, এটা কিন্তু পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয়েছে। তো এভাবেই আমরা জটিল বাক্যকে সংজ্ঞায়িত করতে পারি এবং চিনতে পারি। চলো আমরা আজকে যৌগিক বাক্য নিয়ে কথা বলি। যৌগিক বাক্য, ইংরেজিতে যেটাকে তোমরা কম্পাউন্ড সেন্টেন্স হিসেবে চেনো, সেটাকেই বাংলাতে যৌগিক বাক্য বলা হয়। পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলা হয়। খেয়াল করো, পরস্পর নিরপেক্ষ, নিরপেক্ষ মানে কি, একটার সঙ্গে আরেকটার কোনো সংযোগ বা সম্পর্ক নাই। দুই বা ততোধিক অর্থাৎ একের অধিক, সরল বাক্যও হতে পারে আবার জটিল বাক্যও হতে পারে। এরকম দুই বা ততোধিক বাক্য মিলে যখন একটা বাক্য গঠন করবে তখন হবে সেটা যৌগিক বাক্য। যেমন, নেতা জনগণকে উৎসাহিত করলেন বটে কিন্তু কোনো পথ দেখাতে পারলেন না। এখানে খেয়াল করো, একটাই মাত্র বাক্য গঠন হয়েছে, কিন্তু এই বাক্যটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখব যে এর ভিতরে দুইটা বাক্য রয়েছে। যেমন একটা হচ্ছে নেতা জনগণকে উৎসাহিত করলেন, দ্বিতীয়টা হচ্ছে কোনো পথ দেখাতে পারলেন না। এই দুইটা বাক্য কিন্তু নামক একটি সংযোজকের মাধ্যমে পরস্পর একটি বাক্যে মিলিত হয়েছে, এজন্য এটাকে বলা হচ্ছে যৌগিক বাক্য। যৌগিক বাক্যের অন্তর্গত নিরপেক্ষ বাক্যগুলো এবং, ও, কিন্তু, অথবা, অথচ, কিংবা, বরং, তথাপি, এ সমস্ত অব্যয় যোগে সংযুক্ত বা সমন্বিত থাকে। এরকম দেখলেই আমরা সেটাকে যৌগিক বাক্য হিসেবে ধরে নেব।
তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের ক্লাস থেকে তোমরা যথেষ্ট উপকৃত হয়েছো। বাক্যের প্রথম ক্লাসটাও তোমরা করে নিবে, দ্বিতীয় ক্লাসটিও অবশ্যই তোমরা মনোযোগ সহকারে শুনেছো। আশা করি বাক্য সম্পর্কে তোমাদের বিভ্রান্তিটা দূর হবে। আমরা পরবর্তী ক্লাসে অর্থ অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ দেখাবো, এবং ততদিন পর্যন্ত তোমরা অবশ্যই ভালো থাকো, নিরাপদে থাকো, সুস্থ থাকো এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করো। তোমাদের সবাইকে আবারও শুভেচ্ছা ও প্রীতি জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।